জাতীয় পরিচয়পত্র আর স্থায়ী ঠিকানার অভাবে রাষ্ট্রের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নৌকাবাসী সহস্রাধিক জেলে পরিবার। একটি ছোট্ট নৌকায় প্রজন্ম থেকে প্রজন্ম কাটিয়ে দিলেও এদের উন্নয়নে এগিয়ে আসছে না কেউ, অনেকটা নিজ দেশেই পরবাসী তারা। শিক্ষা চিকিৎসা সহ আধুনিক কোনো সুযোগ সুবিধার ছোঁয়া পাননি ভাসমান এসব মানুষ। বংশ পরম্পরায় চলে আসা নৌকা বাড়ি ছেড়ে সমতলে একটু আশ্রয় চান তারা। তবে তাদের উন্নয়নে একটি প্রকল্প গ্রহণের কথা জানায় মৎস্য বিভাগ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার মেঘনাপাড়ের জোড়াখালে সারি সারি এই নৌকাগুলোতে ভাসমান জেলেদের বসবাস। ছইতলা তিন তক্তার নৌকাতে এদের ঘরবাড়ি সংসার, নৌকাতেই জন্ম বেড়ে ওঠা আর নৌকাতেই মৃত্যু। ছোট নৌকাটি উত্তাল মেঘনা পাড়ি দিয়ে তীরে পৌঁছাতে পারলেও পারে একটি ঘর তোলার সামর্থ্য হয়নি তাদের। এদের জগৎ সংসার বলতে নৌকা আর মেঘনা তেঁতুলিয়া নদীর অথৈ জল। মেঘনার ঢেউ, সমুদ্রের গর্জন আর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে জয়ী হলেও অভাবের কাছে পরাজিত তারা। শিশুরা শৈশবে বই খাতার পরিবর্তে হাতে তুলে নেয় লগি বৈঠা। শিক্ষা স্বাস্থ্য সহ সমস্যার অন্ত নেই নৌকাবাসীদের, তাই নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমতলের বাসিন্দা হতে চায় তারা। ডাক্তার নাই, কবিরাজ নাই, কোনো কোন নদীর মই পোলান কোনো ফরালায়া করতে পারি না। নৌকায় মন কারণ আমাকে অনেকের মৃত্যু হয়ে যায়। মাটি দিতে গেলে অন্য একজনের জমিনে আল্লাহ রাস্তা চাই, আমাদেরকে মাটি দিতে হয়। সরকার আমাদের কোন রকম একটু সহায়তা করে। বাপ দাদার হইতে এই একের পর এক আমরা নদীর ভিতরে আছি। নৌকাবাসীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে তাদের পরিচয় ও বাসস্থান নিশ্চিত করার তাগিদ দিলেন জেলেদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। ঠিকানা দিতে হবে, তাদেরকে আইডি কার্ড দিতে হবে এবং পাশাপাশি তারা যেন বিকল্প কর্মসংস্থানের মাধ্যম দিয়ে নিজেদের জীবন জীবিকার মান উন্নয়ন ঘটাতে পারে, সেই বিষয়গুলো সরকারি বেসরকারি ভাবে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নৌকাবাসী জেলেদের তালিকাভুক্ত করে সুযোগ সুবিধা প্রদানের দাবি এ উন্নয়ন কর্মীর। সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো প্রদান করা উচিত এবং তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় তাদেরকে অবস্থানের জন্য জায়গা করা উচিত। অবশ্য ভাসমান জেলেদের জন্য পুনর্বাসনের প্রকল্প গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আওতায় আনার কথা জানালেন মৎস্য কর্মকর্তা। যে কোনো একটি ইউনিয়নের বাসিন্দা হয়ে সেখান থেকে যদি একটা ন্যাশনাল আইডি কার্ড করতে পারে, জেলেদের যে সহায়তা দেওয়া হয় সেটার ভিতর আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী জেলার বৃষ্টি ঘাটের সহস্রাধিক নৌকায় প্রায় 5,000 নৌকাবাসী জেলে রয়েছেন। সময় সংবাদ।